তোমাদেরকে যদি আমি একটা কাজ দেই ওই তোমরা করতে পারবা। হুজুর বলতেস। মানে প্রধানমন্ত্রী জনগণের বলতেস এখন জনগণ কি বলবে হ্যাঁ হুজুর যা বলবেন তাই করবো আপনাদের গ্রামের প্রধান যদি কাহরে পাঁচশো টাকা দিয়ে বলে এটা অমুকের বাড়ি দিয়ে এসে দেবে না নিশ্চয়ই যা বলবে তাই শুনবে কারণ প্রধানের সঙ্গে থাকে আবু জেহেল যখন বলছে আইয়ুকুম উজিউ আমি তোমাদেরকে যদি একটা কাজ দেই ওই কাজটা কি তোমরা কেউ করতে পারবা জনগণ সবাই বলছে হুজুর কি কাজ একবার বলেন শুধু একবার বলেন আবু জেহেল বলরা সানা ফায়াদুহু আলা জহরি মুহাম্মদ

হে আমাদের নেতা আমাদের সরদার দায়িত্বটা আপনি আমাকে দেন আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করব আবু জেহেল বলে দেখো দায়িত্বটা কিন্তু সহজ না কারণ মোহাম্মদের পক্ষে মোহাম্মদের আপন চাচা আবু তালিব দাঁড়িয়ে রয়েছে ও কুবাই বলেন হে আমাদের লিডার আমাদের নেতা দায়িত্বটা আপনি আমাকে দিন আমি আমার দেবত্বত্ব পালন করব আবু জেহেল বলল যাও উটের পাঁচা নারী বুড়িগুলা যে কানে পাও ওইগুলা নিয়ে এসো ইদা সিজিদা মোহাম্মদ যখন সিজদায় চলে যাবে মুহাম্মাদের পিঠের উপরে উটের নারী বুড়িগুলা চাপিয়ে দিবা হাদিসের মধ্যে পাওয়া যায় রফিন শব্দটা হাদিসের মধ্যে আসছে রক্ত এবং গোবরটা কেউ তোমরা সঙ্গে নিয়ে আসবা রক্ত এবং গোবর উটের পচা নাড়ি ভুড়ি আল্লাহর রসুল যখন শেষদাই চলে যান উটের পচা নাড়ি ভুড়ি গুলা ও কোবা ইবনে আল্লাহর হাবিবের পিঠের উপরে ছাপিয়ে দেন রহমতুল্লিল আলামিন শিস্তাল থেকে মাথা ওঠাতে পারেন না নভীজীর শরীরে উটের পচা রক্ত নাড়ি গুড়ি গুলো গড়িয়ে যায় রসুলের সাহাবা হষ্ট আব্দুল্লাহ ইদলে মাসহী আল্লাহ ফতান অনুভব উনি দূর থেকে দেখতে পেলেন আল্লাহ রসুলকে কাবার চতুয়ারে কাফেররা কষ্ট দেয় অজদ আবদুল লেবনে মাসহদ দৌড়ে গেলেন ফাতিমা আর বাড়ি আম্মাজান ফাতিমাকে ডাক দিয়ে বলেন নিয়ে ফাতিমা তাল ইনাক এ ফাতিমা এদিকে সমাক মক্কার চাতুয়ারে খাবার চাতুয়ারে তোমার বাবাকে কাফের কষ্ট দেয় যাও ফাতিমা একবার কাবার ও চাতুয়ারে যাও আম্মাজান ফাতিমা দৌড়ে গেলেন গলেন রহমতুল লিল নবী সিজদা থেকে মাথা উঠাতে পারেন না আম্মা জান فاطمه রাদিয়াল্লাহু আনহা গিয়ে রসূলের মাথা মোবারক থেকে পীর থেকে উঠের নারী বুড়িগুলা সরালেন আল্লাহর নবী উঠে দাঁড়ালেন ফাজালত তাবকি تقبله فاطمة أما جان فاطمة رضي الله عنها আল্লাহর নবীকে চুমা দেয় আর কাঁদে চোখের পানি ফেরে কাঁদে আল্লাহর নবী জিজ্ঞাস করলেন মা ইউবুকি কি ফাতিমা ও ফাতিমা তুমি কেন কাঁদো মা কেন তুমি কাঁদতেছো আম্মা জান ফাতিমা বলেন আব্বু কদ সাহাবা লাউনুখ ওয়া খাওয়াউ লাকা সিয়াবুক ওয়া আপনার রং রক্তে বিবরণ হয়ে গিয়েছে আপনার জামাটা ছিড়ে গিয়েছে আমি ফাতিমা এই জন্য কাদি আল্লাহ রসুল ফাতিমার মাথায় হাত বোলালেন আর বললেন লা তাবকি ইয়া ফাতিমা হে তোমার আব্বুকে আল্লাহ এমন একটা ধর্ম দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই তামাম দুনিয়ার মধ্যে এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না পাকা ইটের বাড়ি থাকবে না কাঁচা ইটের বাড়ি থাকবে না যেখানে তোমার আল্লাহর দেওয়া ইসলাম নামীয় ধর্মটা মানুষের বাড়িতে বাড়িতে আল্লাহ পৌঁছে দিবে না ও ফাতিমা লা তাবকি ইয়া ফাতিমা কাঁদিস না মা আমি তোর আব্বু বলতেছি কাঁদিস না আমি বলতেছি শোন গোটা পৃথিবীতে ত্রিলতার বাটি বাড়ি পাকা ইটের বাড়ি ধর্ম সরকারের গণনা অনুযায়ী দুই নাম্বারে আছে ইসলাম ধর্ম তবে আমার গবেষণা সরকারের না আমার গবেষণা বলছে এখন পৃথিবীর মধ্যে এক নাম্বারে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম যদি বলেন হুজুর আপনি কোন থিউরিতে বলছেন আমার কাছে থিওরি হলো পৃথিবীর দেশ রাজ্য ঘরা এটা আলাদা ছেড়ে দিচ্ছি আমি কিন্তু সরকারের রিপোর্ট বলছে রিপোর্ট বলছে গোটা পৃথিবীতে চব্বিশ ঘন্টার মধ্যে ইসলাম ধর্ম মানুষ যত কবুল করছে অন্য কোন ধর্মে এত এক না কবুল করছে না এখন পার যদি টয়েভার্সেন বা থাকিভার্সেন মানুষ অন্য ধর্মতিক ইসলাম ধর্মে আসে এটা আজ থেকে নয় কয়েক বছর কয়েক ডেড হাজার বছর হয়েছে মানুষ ইসলাম কবুল করতে আছে করতে আছে করতে আছে সরকারের গণনহুযায়ী আমার রাজ থেকে নাম্বার কিন্তু আমার গবেষণায় না যেভাবে মুসলমান বাড়তেছে সেইভাবে এখন ইসলাম এক নম্বাররে কর বুজারসনা ইশাল্লাহ। তে এগুলো তো সবাই দেখাবে না দেখালে মুশকিল আছে মুসিবত আছে তো এই গালও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক নাম্বার নিজ্জাতন আমি কয়টা হাদিস বলবো বলছি আপনাদের জোরে বলেন 10টা একটা বলছি এই নিজ্জাতন আমি কিন্তু ভাই সিরিয়াল করে বলছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় আমি এদিকে ওদিকে কোথাও যাব না শুধু নবীজির উপরে নির্যাতন কথার দ্বারা হাতের দ্বারা পাথর দ্বারা থুতু দ্বারা যেভাবে করা হয়েছে হাদিস শুধু একটু তুলে দিচ্ছে আপনাদের সিরিয়াল করে বলছি কেন যাতে বুঝতে সুবিধা হয় হাদিস নাম্বার দুই নির্যাতনের দৃষ্টান্ত নাম্বার দুই বাইন আর সলিল্লাহ কি সল আল্লাহ আলাই কি আল্লাহর আল্লাহ আলাই কি একদিন কাবা চাতওয়ারে নামাজের জন্য গেলেন ওই উকবা ইবনে আবি ময়িত রাহমাতুল আমার নবীর কাছে যাই আমার দিকে তাকান আপনারা একটু ওই উকবা ইবনে আবি ময়িতের যে অন্নাটা ছিল কাপড়টা ছিল ওই কাপড়টা এইভাবে পেচালেন আল্লাহ রসুলের গলার মাঝে फांसी দিয়েস নবীজির গলার মাঝে আটকে দিল আল্লাহর নবী নামাজে দাঁড়ানো হাদিসে আসছে ও কুবাইবনে আবি মুয়াইত তার হাঁটুটা রাসূলের পিঠ মোবারকে ঠেকা দিয়েছে দুই হাতে রশি ওরনাক আর হাঁটুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে আল্লাহর নবীর নিঃশ্বাস আসে না চক্ষু দুটো লাঠালাটা পার হয়ে যায় নবী শহীদ হয়ে যাবেন এমতো অবস্থায় হযরত আবু বকর সিদ্ধি করলিয় তাআলা আনহু আনু দূর থেকে দেখতে পেলেন ও ইবনে আবি মাইদ আল্লাহর নবীকে কাবার চাতবারে কষ্ট দেয় হজরত আবু বকর দৌড়ে আসলেন উকবাকে ডেকে বলেন উকবাক আতা কুতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআতুকুম বিল বাইনাতি মির রাব্বিকুম ও উকবাক মানুষকে এই কারণেই কি তোমরা হত্যা করবা যে মানুষটা বলেন আল্লাহ আমার রব আল্লাহ তোমাদের রব আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে এসেছেন এই কারণেই কি মানুষটাকে তোমরা হত্যা করবা আবু বকর উকরি বলছে উকবা চিন্তা করল কথা তো সত্যই মোহাম্মদ তো আমাদের কখনো গালি দেয় না আমাদের কষ্ট দেয় না আমরা খামোকা তার নির্যাতন করছি আমার এটা কি হাওড়া জেলা জায়গার নাম কি সহজ করে কিছু বলেন খাজনা বাহালা খাজনা বাহালা খাজনা বাহালার মুসলমানেরা আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি নির অপরাধে নির্দোষে যদি আপনার গলায় কেউ ফাঁসি দিয়ে আটকে মার মেরে ফেলতে যায় আপনি কি করবেন তারে যদি সুযোগ পান একদম ইন্দালিল্লা আপনারা না দিলে আমি তো দিমুই না নিলে বেটা তুমি আমার মারতে আসো আমি দোষ করি নাই আমি তোমার ছেড়ে দেবো সুযোগ তো পাইছি আহ আমার রহমতের নবী এখানে দাঁড়িয়ে আস আবু বাক্কার পাশে নবী যে এখানে আর উক বাইক না আমি ময় জমিনের আগে পড়ে গেছে আবু বাক্কার ঠেলা দিছিল পড়ে গিয়ে উঠেছে

আবুল লাহাবের ছেলে উতাইবা কি নাম বলেন সবাই উতাইবা।

আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আল্লাহ হম্ম সাল্লিতা আনৈহি কালবন ইনকিলাবি ওমন আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেন কুকুর কুকুর জাতীয় কোন হিংস্র প্রাণী কেন নিয়ে দেন আল্লাহর নবী যখন এই দোয়া করলেন আল্লাহর হাবিবের এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যা এই কষ্ট টষ্ট দিয়ে চলে গেছে কয়েকটা দিন যাবার পর উতাইবা কুরাইশের কিছু জনগণের সঙ্গে নিলেন ফাকাদ খরাজা উতাইবা তা ফি নাফারি কুরাইশ কুরাইশের সঙ্গে উতাইবা সফরে বার হয়েছে চলতে চলতে তারা যাত্রা বিরতি দিয়েছে ওই জারোফা নামক এলাকায় তারা রাতের বেলা থাকবে এই চিন্তা করে তারা সেখানে তাবু তৈরি করলো তাবুর মধ্যে তারা ঘুমাবে সকাল